হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তালের নান রুটি তৈরি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আমার তালের নান রুটি করতে। কী কী লাগবে? এ তো নান রুটির জন্য আমি দুধ নিয়েছি, কুসুম গরম দুধ নিয়েছি, এখনও গরম আছে দুধটা। এর ভিতরে আমি এই চামচে 1.5 টেবিল চামচ ইস্ট দেব। এর মধ্যে আমি চিনি দিচ্ছি 1 টেবিল চামচ। এটা আমি সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দেব, তাহলে ফিরে আসবো 10 মিনিট পর। একটু চামচ দিয়ে নেড়ে দেই, চিনিগুলো গলে যাওয়ার জন্য চামচ দিয়ে নাড়তে হবে। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর, এই যে আমার ইস্ট ফুলে ডাবল হয়েছে। অ্যাক্টিভ হয়ে গেছে আমার ইস্ট। এটা এখন আমি সাইডে রেখে দেবো। আমি এখানে ময়দা নিয়েছি, এই মগ দিয়ে আমি 4 মগ ময়দা নিয়েছি, আর ইস্ট আমি দিয়েছি 4 মগ মগের ময়দার জন্য ইস্ট আমি 1.5 টেবিল চামচ ইস্ট দিয়েছি। এখন এখানে আমি লবণ দেব, স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ চিনি দিচ্ছি, আমি চিনি বেশি দেব না, কারণ এটা মিষ্টি দিয়ে খাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন অয়েল। এক টেবিল চামচ ঘি। আমি এখন সমস্ত উপকরণগুলো একটু মিশে নেব। আমার এই যে অ্যাক্টিভ হওয়া ইস্ট, এটা আমি এখন ওখানে ঢেলে দেব। ভালো করে মুখে নেব। এখন আমি দিয়েছি তালের রস। এটা দিয়ে আমি 2 চামচ দেব। এটার উপরে আমি আরেকটু ঘি মেখে নেব।
ভালো করে মথে নিতে হবে। আমার মথে নেওয়া শেষ, এখন এটার উপরে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। এটা এখন আমি 2 ঘন্টার জন্য গরম জায়গায় রেস্টে রেখে দেব, আমি এটা আলমারির মধ্যে রাখবো। তাহলে ফিরে আসি 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর, আমার নান রুটির মিশ্রণের কি অবস্থা, অনেক ফুলে উঠেছে। আমি এখন এগুলো বাতাস বের করে দিয়ে আবার মুথে নেব। আমি ভালো করে মুথে নেব। এই তো আমার 2টা মুথে নেওয়া শেষ, এখন আমি লেচি কেটে নেব রুটির জন্য। আমি একটু হাতে ময়দা লেগে নিচ্ছি, দেখুন আমার 2টা কতটা নরম। এখন আমি একটু করে লেচি কেটে নেব। এখানে একটু ময়দা ছেটে নিচ্ছি, হাত দিয়ে একটু রাউন্ড শেপ করে নেব। আমি এটা হাত দিয়ে চেপে চেপে সমান করব। রেডি আমার নান রুটি। এই যে এতটুকু পুরুত্ব হয়েছে, আমি এতটুকু করেই করব। এখন এটা আমি তাওয়ায় দেব। তো চুলায় আমি একটা তাওয়া বসে দিয়েছি, আমি এটা গরম করে নিয়েছি। এখন চুলাটা একটু মিডিয়ামে দিয়ে দেব। আমি রুটিটা দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রুটিটা এপাশে হয়ে গেছে, আমি এটা উল্টে দেব। আমি এপাশটাতে ঘি ব্রাশ করে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি একইভাবে, এপাশেও আমি ঘি ব্রাশ করে নেব। হয়ে গেছে আমার রুটি, উঠিয়ে নেব। আমি এটাও তাওয়ায় বসে দিলাম, এখন আমি এটার উপরে উপরে একটু ঘি ব্রাশ করে দেব। ঘি ব্রাশ করে দিলে উপরটা ড্রাই হবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
2 মিনিট ঢেকে রাখবো। আবারও উল্টিয়ে দিচ্ছি রুটি। আমি এখন এটা নামিয়ে নেব। এই তো রেডি আমার তালের নান রুটি। এ দেখুন কতটা মোটা হয়েছে, ফুলে উঠেছে, দেখুন কতটা সফট, কতটা সফট হয়েছে, সফট হয়েছে। আমার এই তালের নান রুটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।